যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। কিন্তু অনেক আরব আমেরিকানরা আস্থা হারিয়েছেন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ওপর। তাদেরই একজন মিশিগান অঙ্গরাজ্যের প্রথম আরব আমেরিকান ভোটার আব্বাস শিহাব এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান বা ডেমোক্রেট কোনো দলের প্রার্থী মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্ধে আগ্রহী না, তারা কেবলমাত্র কথার ফুলঝুরিতে ভোটার টানতে চেয়েছেন। আমি কাউকে সমর্থন করছি না, না কমলা না ট্রাম্প, কারণ তারা মধ্যপ্রাচ্যের সংঘাত সমর্থন করেন। তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। জো বাইডেন আর কমলার প্রতি আস্থা হারিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন ইমাদ আসফি নামে আরেক আরব আমেরিকান। ইমাদের দাবি, ডেমোক্রেটদের কাছে অনেকবার তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করা হলেও তা শোনা হয়নি। এদিকে কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন 110 বছর বয়সী ভিওলা ফোর্ড নামের এক নারী। তার বিশ্বাস, মার্কিনদের উন্নতি সাধনে কমলাই যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। 1921 সালে ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের গণহত্যার শিকার হন শত শত কৃষ্ণাঙ্গ। ভিওলা ফোর্ড নৃশংস সে ঘটনায় বেঁচে যাওয়াদের একজন। মৌসুমী সাথী, সময় সংবাদ।